Hello everybody, welcome again at WordPress Codex Development Tutorial. Amra ei tutorial ebar dekhbo WPDB class diye kibhabe amra custom table toiri korte pari. To WordPress tar sokol prokar database jonito karyakrom WPDB class er madhye kore thake ebong eta ekta global object WPDB object provide kore jeta byabohar kore amra bibhinno rokomer query tarpore data insert data retrieve টেবিল ক্রিয়েট এগুলো করতে পারি তো আমরা আগেই দেখেছি আমার যে কিছু টিউটোরিয়াল ছিল ইউটিউবে সেখানে আমরা অলরেডি WPDB ব্যবহার দেখেছি তো আপনারা সেগুলো দেখতে পারেন প্রথমেই যদি এই টিউটোরিয়ালটা দেখার আগে ওগুলো যদি না বুঝেন তো ওইগুলো দেখে আপনারা WPDB সম্পর্কে ধারণা পাবেন WPDB দিয়ে আমি সেখানে দেখিয়েছি কিভাবে আমরা লোকাল যে টেবিলগুলো আছে ওয়ার্ডপ্রেসের যেগুলো একদম বিল্ট ইন টেবিল সেগুলো থেকে কীভাবে ডাটা রিট্রিভ করা যায় এবং সেখানে কীভাবে ডাটা ইনসার্ট করা যায় আমরা গেট ভার গেট রো গেট কলাম এই ধরনের কিছু ফাংশন ব্যবহার করেছিলাম WPDB ক্লাস থেকে তো এবার আমরা দেখব কীভাবে আমরা একটা কাস্টম টেবিল তৈরি করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসে এবং সেটাতে ডাটা ইনসার্ট এবং ডাটা রিট্রিভ করতে পারি তো অ্যাকচুয়ালি এই কাজগুলো করা হয়ে থাকে প্লাগইন থেকে অনেক প্লাগইন থাকে যেমন উকমার্স বলতে পারেন তো এই ধরনের প্লাগইন নিজস্ব টেবিল তৈরি করে করে তার নিজস্ব ডাটা রাখে এবং সেখান থেকে ডাটা রিট্রিভ করে সাইটে দেখায় তো এখানে আমরা যদি কোডেক্সে চলে আসি ক্রিয়েটিং টেবিলস উইথ প্লাগিনস এখানে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন প্লাগিন আছে যেগুলো দুইভাবে ডাটা স্টোর করে তার টেবিলগুলোতে একটা কাস্টম টেবিল তৈরি করে তারপর সেখানে সেট আপ ইনফরমেশন একটা হচ্ছে ওই প্লাগিন সংক্রান্ত যত সেট আপ থাকবে অপশন থাকবে সেগুলো স্টোর করে এবং ডাটা উকমার্সের ক্ষেত্রে প্রোডাক্টগুলো হতে পারে ডাটা অর্থাৎ টেবিলের যে কলামের ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে ডাটা সেগুলো স্টোর করে তো আমরা এবার সিম্পলি আমাদের থিম ফাইল থেকে দেখবো কীভাবে প্লাগ সরি কাস্টম টেবিল তৈরি করতে পারি আমরা এখানে প্লাগিন বানাবো না কারণ প্লাগিন আমরা প্লাগিন নিয়ে কাজ করতেছি না আমরা জাস্ট থিমের functions.php তে এই কাজগুলো করব তো এখানে একটা কথা আগে বলে রাখি যে এই ধরনের ফাংশনগুলো রান করানোর জন্য অবশ্যই আমাদের একটা হুক ইউজ করতে হয় তো আমি এখানে সিম্পলি প্রথমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কীভাবে আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে নর্মালি একটা কাস্টম টেবিল তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের থিম থেকে তো এই হচ্ছে আমার বেসিক ফাংশনস ডট পিএসপি এবং আমাদের একটা সাদা মাটা ফাইল আছে যেটা হচ্ছে ইন্ডেক্স পিএসপি এখানে কিছুই নেই তো এবার আমরা এখানে কাজ করব তো প্রথমে আমি আমার ইন্ডেক্স ফাইলটাকে লোড করি এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ আছে এই তো এবার আমরা এই ফাংশন ফাইলে আমাদের ডাটাবেজের কাজটা করব ওকে এবার আমরা আপনাদেরকে ডাটাবেজে নিয়ে যাব আমরা প্রথমে দেখব ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কী কী টেবিল আছে এবং এছাড়া আমরা কীভাবে নতুন টেবিল যুক্ত করতে পারি এবং ওয়ার্ডপ্রেসের প্রিফিক্স কী আছে এগুলো আমরা বুঝব এখানে তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন একটা প্রিফিক্স WP আন্ডারস্কোর একটা প্রিফিক্স দিয়েছিলাম সেই প্রিফিক্সটা নর্মালি প্রত্যেকটা টেবিলের সাথে অ্যাড মানে যুক্ত হয় যেমন এখানে দেখুন আমরা যেই প্রিফিক্সটা দিয়েছিলাম সেই প্রিফিক্সটা কিন্তু প্রত্যেকটা টেবিলের সাথে অ্যাড হয়েছে তো আমাদের প্রিফিক্সটা জানতে একটা মেথড আছে আমরা দেখব তো যাই হোক এখানে টেবিল আছে হচ্ছে 11টা WP কমেন্ট মেটা WP কমেন্টস WP লিঙ্কস WP অপশনস WP পোস্ট মেটা WP পোস্টস WP টার্মস WP টার্ম রিলেশনশিপস WP টার্ম ট্যাক্সোনমি WP ইউজার মেটা এবং WP ইউজার্স এইগুলো এক একটা এক এক ধরনের কাজ করে যেমন পোস্টের জন্য যে টেবিলটা সেটা হচ্ছে পোস্টের মেটা তথ্যগুলো অর্থাৎ এক্সটার্নাল যে তথ্য থাকে পোস্টের সাথে আমরা পাস করি সেগুলো চলে আসে এখানে এবং একটা থিমের অপশন যেমন রিডাক্স ফ্রেমওয়ার্ক অপশন ট্রি জাতীয় অপশনগুলো যেভাবে কাজ করে বা আমরা যদি থিমের কোনো কাস্টম প্যানেল বানাই সেই থিমের বিভিন্ন কনফিগারেশন অপশন আমরা সেভ করতে পারি এইখানে WP অপশনে তারপর WP লিঙ্কস হচ্ছে লিঙ্কগুলো রাখার জন্য WP কমেন্টস হচ্ছে কমেন্টের জন্য ট্যাক্সোনমিগুলো হচ্ছে
ওয়ার্ডপ্রেসের ট্যাক্সোনমিগুলো রাখবে, এবং ট্যাক্সোনমি টার্ম রিলেশনশিপ হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের পোস্টের সাথে ট্যাক্সোনমির যে সম্পর্ক সংযোগ সেগুলো, এবং এটা হচ্ছে ইউজার মেটা, ইউজারের মেটা তথ্য, এবং এটা হচ্ছে ইউজার, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসে কয়েকজন ইউজার আছে, সাবস্ক্রাইবার বা কন্ট্রিবিউটর বলতে পারেন, বা অ্যাডমিন বা সুপার অ্যাডমিন যেই থাকুক না কেন, এগুলো সব ইউজারগুলো এখানে এই ডব্লিউপি ইউজারে তৈরি সরি অ্যাড হয়। তো আমরা এবার একটা কাস্টম টেবিল বানাবো। আমরা কোডেক্সে চলে যাব, এখানে একটা ফাংশন তৈরি করেছে জেল ইনস্টল, এবং এই ফাংশনটা একটা টেবিল নেম নিয়েছে এইটা। তো এখানে ডব্লিউপি প্রিফিক্স, এইটা হচ্ছে প্রিফিক্সটাকে টেবিলের সামনে অ্যাড করার জন্য। তো আমরা এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই গ্লোবাল ডিবিটাকে নিব। আমরা নর্মালি ডব্লিউপি ডিবির ক্লাসের কোনো কিছু ইউজ করতে চাইলে অবশ্যই অবজেক্ট নিতে হবে, তো আমরা গ্লোবাল হিসেবে ডব্লিউপি ডিবি অবজেক্ট নিলাম। এবার আমরা ইকো করব প্রিফিক্সটা, আমাদের টেবিলে কি প্রিফিক্স আছে এটা আমরা দেখতে পারবো এটা প্রিন্ট করে সিম্পলি। প্রিফিক্স এই প্রপার্টিটা ইউজ করতে পারি, ওকে। এবার আমরা দেখি আমাদের এখানে, অর্থাৎ আমাদের প্রিফিক্সটা চলে এসেছে যেটা আমাদের কনফিগ ফাইলে ছিল। তো আমরা যদি আমাদের কনফিগ ফাইলে যাই, ওয়ার্ডপ্রেসের সেট আপে এখানে কনফিগ ডব্লিউপি কনফিগ, এখানে যদি আমরা এইটাকে এডিট করি, এখানে আমরা প্রিফিক্স দেখতে পাবো আন্ডারস্কোর ডব্লিউপি, এটা আমরা ফাইন্ড করি এটা কোথায় আছে। ওকে আমরা এটাকে জিম এবার দিয়ে ওপেন করি, সরি আমাদের প্রিফিক্সটা ভুল হয়েছিল, তখন আমরা আন্ডারস্কোরটা আগে দিয়েছিলাম, যাই হোক আন্ডারস্কোরটা পরে হবে। এটা হচ্ছে প্রিফিক্স, এখানে যদি আমি অন্য কিছু দিই যেমন সাপোজ একটা ওয়ার্ড দিলাম, তো এই ক্ষেত্রে কী হবে, আমরা যদি রিফ্রেশ দিই আমরা তো এখন কিন্তু আমাদের এটা আবার প্রথম থেকে সেটিংয়ে চলে গেছে, অর্থাৎ আমাদের এখানে প্রবলেম হয়ে গেছে, কারণ আমাদের আমরা কনফিগ ফাইল চেঞ্জ করে ফেলেছি। তো আমরা এটা যা আছে তাই থাক, তো নতুন করে প্রিফিক্স সেট হবে এবং টেবিলগুলো রিপ্লেস হতো এই প্রিফিক্স দিয়ে, কিন্তু আমরা এটা চাই না। আমরা লগ ইন করি আবার, ওকে। তো এখানে যা প্রিফিক্স থাকবে সেইটাই আমাদের প্রিফিক্স। তো এবার এটা আমরা ফাংশন ফাইলে ইকো করেছি, যাই হোক আমরা যদি এটাকে ইন্ডেক্স ফাইলে ইকো করি তাহলেও কাজ করবে একই কথা। তো আমরা বুঝতে পারলাম, এইবার আমরা এই প্রিফিক্সটা ইউজ করবো এখানে। আমরা গ্লোবাল ডব্লিউপি ডিবি নিলাম, তারপর এখানে টেবিল নেম, একটা টেবিল নেম দেবো আমরা যেই টেবিলটা আমরা তৈরি করতে চাই। তো আমি আগেই বলে নিচ্ছি আমরা অ্যাকশন হুকের মাধ্যমে এই ধরনের কাজগুলো করবো, আফটার থিম সেট আপ বা আফটার প্লাগিন সেট আপের অ্যাক্টিভেটের সময় এইগুলো রান করবে। তো আমি এখানে সিম্পলি একটা টেবিল ক্রিয়েট করে দেখাচ্ছি, টেবিল নেম ডব্লিউপি ডিবি প্রিফিক্স, আমরা একটা টেবিল লিখি যেমন আমার নাম, ওকে। আমরা এটার সাথে একটা প্রিফিক্সটা যুক্ত করে দিলাম, তো আমাদের টেবিল নেমটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা ক্রিয়েট করব, ক্রিয়েটিং অর আপডেটিং দ্য টেবিল, দ্য নেক্সট স্টেপ ইজ টু অটোমেটিক্যালি ক্রিয়েট দ্য ডাটাবেস টেবিল রাদার দ্যান এক্সিকিউটিং এসকিউএল কোয়েরি ডাইরেক্টলি।
will use the db delta function in wp admin includes upper grade php. We will have to load this file as it is not loaded by default. This db delta function examines the current table structure, compare it to the desired table structure, and either adds or modifies the tables as necessary. So it can be very handy for update. Note that the db delta function is rather picky. However, for instance, the db delta function check the table creating function, or that amra এটা আমাদের প্রথমেই ইনক্লুড করে নিতে হবে এটার পেয়ারটাকে। তারপর আমরা এই ফাংশনটা ইউজ করতে পারবো এবং এই ফাংশনটা ইউজ করে আমরা টেবিল তৈরি করলে সেম নামে যদি আগে থেকে কোনো টেবিল থাকে বা টেবিলে কোনো আপডেটের প্রয়োজন পড়ে বা কোনো প্রবলেম দেখা দেয় বা স্ট্রাকচারগুলো কী কী আছে এগুলো দেখার প্রয়োজন পড়ে এই ফাংশন সব নিজে থেকেই দেখবে। তো আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমাদের এই নামের টেবিল আগে আছে কি না, আগে থাকলে এই টেবিল ডেল্টা ফাংশন টেবিল তৈরি করবে না। তো আমরা এইবার টেবিলটা তৈরি করব, যেমন এখানে একটা কোলেট হচ্ছে কোলেশন, অর্থাৎ মাইসিকুয়েলের মানে কোলেশন বলতে বোঝা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ক্যারেক্টার সেটের কোলেশন। ল্যাটিন আছে, ডেনিশ, এই ধরনের জিনিস আপনারা মাইসিকুয়েল পড়লে বুঝতে পারবেন। কোলেশনটা নিয়ে রাখলাম যে আমরা কী কোলেশন ইউজ করবো, অর্থাৎ আমাদের কারেন্ট ওয়ার্ডপ্রেস যে কোলেশন ইনস্টল হয়েছে সেটাই এটা ইউজ করবে। আমরা এটাকে জাস্ট wpdb গেট চার সেট কোলেট ফাংশন দিয়ে ক্যাচ করলাম। আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি, সাপোজ আমরা দেখো করি তাহলে কোলেশনটা দেখতে পাবো আমাদের ওয়ার্ডপ্রেসের কোলেশন কী আছে। ডিফল্ট ক্যারেক্টার সেট UTF-8MB4 কোলেট UTF-8MB4 ইউনিকোড CI, অর্থাৎ কেস ইনসেন্সিটিভ, অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার এখানে আমাদের কোনো প্রবলেম হবে না যেহেতু আমাদের ডাটাবেসটা কেস ইনসেন্সিটিভ অর্থাৎ CI আছে। তো এই হচ্ছে কোলেশন। যাই হোক, আমরা বুঝতে পারলাম। এবার আমরা এখান থেকে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, টেবিল নেমটা ভেরিয়েবল, তাহলে আমরা এই এসকিউএল কুয়েরিটাকে নেব। আমরা একটা টেবিল তৈরি করছি। আপনাদের অবশ্যই মাইসিকুয়েল সম্পর্কে ধারণা থাকতে হবে, কীভাবে একটা মাইসিকুয়েল কুয়েরি কাজ করে, কুয়েরিগুলো কীভাবে কাজ করে, একটা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো বুঝতে হবে। যেমন ক্রিয়েট টেবিল নেম, টেবিলের নামটা আমরা এখান থেকে বসালাম। তারপর আইডি হচ্ছে একটা, এটা একটা কলাম থাকবে আইডি, এটা হবে মিডিয়াম ইন্ট, অর্থাৎ মিডিয়াম টাইপের ইন্টিজার। এর লেন্থ থাকবে 9, নট নাল, এটা নাল অ্যালাউ করবে না, অটো ইনক্রিমেন্ট, এটা আস্তে আস্তে ইনক্রিমেন্ট হবে পার রো এক এক করে। টাইম, একটা টাইম নামের কলাম নিলাম, এটা হচ্ছে ডেট টাইম, ডেট টাইম টাইপের ডাটা, এটা ডিফল্ট হিসেবে এটা থাকবে, নট নাল, এটাও নাল নেবে না। নেম হচ্ছে টিনি টেক্সট, একটা টেক্সট জাতীয়, এটা নট নাল। তারপর একটা কলাম হচ্ছে টেক্সট, এটা একটা টেক্সট টাইপ ডাটা, এটা নট নাল। ইউআরএল, এটা একটা ভার্কার টাইপ ডাটা, এটা লেন্থ হচ্ছে 55, এটা ডিফল্ট হিসেবে কিছুই থাকবে না, নট নাল, এটা নট নাল। তারপর ইউনিক কি আইডি, এই আইডিটাকে, আইডি টাইপটা দিয়ে আমরা আইডি কলামটাকে ইউনিক কি করে দিলাম, অর্থাৎ এটা ইউনিক ইন্ডেক্স, মানে একটা প্রাইমারি কি এর মতো, অর্থাৎ এইগুলো সবগুলো থাকবে ইউনিক। এরপরে ক্যারেক্টার সেট কোলেট, আমরা কোলেশনটাও বলে দিচ্ছি যে কী কোলেশন থাকবে। তো আমাদের এসকিউএল রেডি, অর্থাৎ আমাদের টেবিলের স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম। এবার আমরা ডিবি ডেল্টা ফাংশনকে কল করে কুয়েরিটা রান করাবো। তো এখানে দেখুন, প্রথমেই আমরা বলে নিচ্ছি যে রিকোয়ার ওয়ান্স দিয়ে আমাদের এই প্যাডটাকে চিনাতে হবে। ডিবি ডেল্টা ফাংশনটা অটোমেটিক রান করে না, এই ফাংশনের প্যাডটাকে প্রথমে লোড করতে হয়, এটাকে ইনক্লুড করে নিতে হবে। করার পর এই ফাংশনটা ব্যবহারের উপযোগী হবে। আমরা রিকোয়ার ওয়ান্স abs প্যাড ডট wp অ্যাডমিন ইনক্লুড আপার গ্রেড php, সরি আপগ্রেড php, এইখান থেকে আমরা এই ফাংশনটাকে পাবো। আমরা এবার ডিবি ডেল্টাটাকে কল করি, ডিবি ডেল্টা ফাংশন দিয়ে আমরা এবার কুয়েরিটাকে রান করাবো, আমাদের এই কুয়েরিটাকে। তাহলে এটা রান করার পর আমাদের টেবিলটা ক্রিয়েট হবে। আমরা এবার একটা রিফ্রেশ দিই, ওকে। তো এবার দেখি আমরা এখানে আমাদের ডাটাবেজে গিয়ে চয়নসা নামে কোনো টেবিল তৈরি হয়েছে কিনা। এখানে দেখুন wp চয়নসা নামে একটা আলাদা টেবিল তৈরি হয়েছে। এবার আমরা যদি এটাকে ব্রাউজ করি, এখানে কোনো ডাটা নেই, এটার স্ট্রাকচার আমরা দেখব। আমরা এটার স্ট্রাকচারটা দেখি কী কী কলাম আছে, আমরা যে যে কলামগুলো দিয়েছি তাই এসেছে। আইডি,
time, name, text, URL এবং এখানে দেখুন এটা text এখানে এটা already unique index করা আছে তো যাই হোক আমরা বুঝতে পারলাম আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করব জিবি ডেল্টা ফাংশনের ব্যবহারটা বুঝলাম এবার আমরা এই টেবিলে ডাটা ইনসার্ট করব তো আমরা যদি আবারো রিফ্রেশ দেই আমাদের ডিবি ডেল্টা ফাংশন চেক করবে যে চয়েন্স নামে কোনো ফাইল এক্সিস্ট আছে কিনা কোনো টেবিল থাকলে আর ক্রিয়েট করবে না যেহেতু আমরা আবার রান করলাম এখানে দেখুন কোনো প্রবলেম হচ্ছে না যেহেতু টেবিলটা আছে তাই সেটা নিষ্ক্রিয় হয়ে গেল তো আমরা ডিবি ডেল্টা দিয়ে টেবিল তৈরি করব এই ক্ষেত্রে আমাদের বারবার চেক করতে হচ্ছে না বা কাস্টম কুয়েরি করে সবকিছু দেখার প্রয়োজন নেই তো যাই হোক আমরা কাস্টম টেবিল তৈরি করলাম এবার আমরা এই টেবিলে ডাটা ইনসার্ট করব তো আমরা ডাটা ইনসার্ট করব আমাদের ইনডেক্স পিএসপি থেকে সাপোজ আমরা এখানে চলে যাই আমাদের ফাংশন ফাইলে আমরা টেবিল ক্রিয়েট করেছি এবার আমাদের টেবিলটা আছে এবার আমরা কুইরিগুলো করব তো এখন আমরা WDB ক্লাসে চলে যাব এখানে ক্লাস রেফারেন্স WPDB টকিং টু দ্য ডাটাবেস আমরা আগে টিউটোরিয়ালগুলোতে দেখেছি ডাটাবেসের টিউটোরিয়ালগুলোতে WPDB কীভাবে কাজ করে তো এবার আমরা যেহেতু ইনসার্ট করবো তো এখান থেকে আমরা ইনসার্ট ফাংশন ইউজ করতে পারি এখানে দেখি ইনসার্ট র তো ইনসার্টের ক্ষেত্রে যে এই কুয়েরিটা রান করা যাবে আমাদের ফাংশন ফাইলে আমরা গ্লোবাল WPDB কল করে নিয়েছি তাই আমাদের আর এই গ্লোবাল WPDB কল করতে হবে না এখানে আমরা ইনসার্ট করব টেবিলের নাম ডাটা ফরম্যাট ঠিক আছে তো আমরা এখানে ডাটা হচ্ছে একটা অ্যারে ইন কলাম ভ্যালু পেয়ার্স অর্থাৎ কলামের নাম হবে থাকবে কিওয়ার্ড এবং ভ্যালুগুলো থাকবে হচ্ছে কলামের ভ্যালু এর ভ্যালুটা থাকবে কলামের ভ্যালু বট ডাটা কলাম অ্যান্ড ডাটা ভ্যালুস শুড বি র নাইদার শুড বি এসকিউএল এসকেপ্ড এসকিউএল এসকেপ করার প্রয়োজনে এটা ইনসার্ট ফাংশন নিজেই করবে তো আমরা এবার ডাটা ইনসার্ট করব তো এখানে এক্সাম্পল আছে তো আমরা ইনসার্টটা দেখি আমরা এখানে পিএসপি কল করলাম এবার WPDB ইনসার্ট আমরা টেবিলের নামটা দিব তো টেবিলের নামের ক্ষেত্রে এখানে প্রিফিক্স দেওয়ার প্রয়োজন পরে আমরা দেখে নিই প্রিফিক্সটা দিতে হবে কিনা ওকে আমরা প্রিফিক্স সহ দিব এখানে যেহেতু আমরা প্রিপেয়ার দিয়ে কাজ করছি না প্রিপেয়ার ছাড়া নর্মালি ইউজ করতে গেলে আমাদের প্রিফিক্স লাগে তো আমরা প্রিফিক্সটা WPDB দিয়ে কল করব এবং টেবিলের আমরা টেবিলের নামটা এখানে একটা ভেরিয়েবল নেই টেবিল ইকুয়াল টু WPDB প্রিফিক্স আমরা টেবিল নেমটা এটা এটাকেই নিয়ে যাই আমাদের টেবিল নেম হচ্ছে এইটা এইটা তো এবার আমাদের টেবিল এটা এখানে বসাবো অর্থাৎ WPDB আন্ডারস্কোর চয়েন্স টেবিল প্রিফিক্স সহ চলে এলো তারপর অ্যারে আমাদের কলাম এখন অ্যারের ভিতরে আমরা কলামগুলো দিব এবং ভ্যালু তো আমাদের কলাম কী কী আছে আমাদের এই টেবিলটা নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি আমাদের টেবিলের কলামগুলো দেখি স্ট্রাকচার থেকে আইডি ও ছোটো ইনক্রিমেন্ট এটা দেওয়ার প্রয়োজন নেই টাইম নেম টেক্সট ইউআরএল চারটা তো আমরা টাইম হিসাবে এখানে একটা ডেট টাইম আমরা ডেট টাইম দিব তো এখানে আমরা প্রথমে হচ্ছে আইডি আমরা আইডিটাকে ফাঁকা রাখবো যেহেতু আইডি অটো ইনক্রিমেন্ট হবে আইডি
এটা থাকবে হচ্ছে ফাঁকা গুড তারপরে টাইম ডেট টাইম টাইম নামের একটা কলাম আছে টাইমের ভিতরে আমরা যেমন আমরা দিলাম 07 ডেট টাইম ডাটা টাইপটা কিভাবে কাজ করে মাইসিকলে দেখবেন আমরা এখানে একটা স্ট্রিং টাইপ দিলাম এটা অটোমেটিক নেওয়ার কথা 30 50 একটা টাইম দিলাম বা এটা খালিও রাখতে পারেন তারপরে কলাম হচ্ছে নেম নেম হচ্ছে আমরা নেম নেই এখানে নেম নেম আমরা দিলাম আমার নামটাই দিলাম তারপর কলাম হচ্ছে টেক্সট টেক্সট হিসাবে কোনো ডিসক্রিপশন কলামের নামগুলো সঠিকভাবে দিতে হবে টেক্সট এবার আমরা এইখানে দিলাম এটা একটা টেক্সট তারপর ইউআরএল আমরা ইউআরএল হিসেবে একটা ইউআরএল দিয়ে দিলাম যেমন এবার আমরা দেখি এটা ইনসার্ট হয় কিনা তো এবার আমাদের এটা হচ্ছে আইডি এটা এখানে কিছুই নাই তো এটা এখানে টাইপটা ইন্টিজারের জন্য আমরা দিব আমরা দেখে নিচ্ছি স্ট্রিং এর জন্য এস এবং জি হচ্ছে সরি এখানে জি হচ্ছে ইন্টিজার স্ট্রিং হচ্ছে এস তাহলে আমরা প্রথমটাই হচ্ছে আমাদের এইখানে ডি আইডি আমরা আইডিটা যেহেতু অটো ইনক্রিমেন্ট এটা এখানে দেওয়ারই প্রয়োজন নেই এটা বাদে দিলাম এটা অটোমেটিক অ্যাড হবে তো আমরা প্রথমটা এটা একটা স্ট্রিং হিসেবে নিচ্ছি সবগুলো স্ট্রিং তাহলে আমরা চারটা স্ট্রিং দিব এর দিয়ে এটার ফরম্যাটটা বুঝিয়ে দিতে হবে চারটা স্ট্রিং এটা স্ট্রিং এটা স্ট্রিং এটা স্ট্রিং এটা স্ট্রিং তোমরা চারটা স্ট্রিং পাস করলাম এই ডাটাগুলোর টাইপটা আমরা এখানে বলে দিব এটাই হচ্ছে রোল ইনসার্টের আমরা এবার দেখি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমাদের কোডটা রান করলে এই ভ্যালুগুলো ডাটাবেজে ইনসার্ট হবে তো আমরা এবার এটাকে রিফ্রেশ করি ওকে এবার আমরা ডাটাবেজে চলে যাব আমরা এবার এই টেবিলের টেবিলটা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমটা যেহেতু আমরা স্ট্রিং পাস করেছিলাম এটা ডেট টাইম তাই এটা ভুল হয়েছিল হয়তো আমাদের ডেট টাইম ডাটা টাইপ দিইনি জাস্ট চেক করার জন্য তো এখানে টাইমটা এটাই রয়ে গেছে কিন্তু আমাদের আইডি আমাদের নেম অন্যান্য ভ্যালুগুলো সব চলে এসেছে অর্থাৎ ডাটা আমরা ইনসার্ট করতে পারলাম এবার আমরা যদি এডিট করতে চাই তো এটাকে আর রান করানো যাবে না কারণ অলরেডি এটা একবার ডাটা ইনসার্ট করেছে তো আমরা এগুলো ডিলিট করে দিই এবার আমরা ডাটা রিট্রিভ করব আমরা আগেই দেখিয়েছিলাম এখান থেকে আমরা আপডেটও জানতে পারি আমার ওই ইনসার্টের যে টিউটোরিয়ালগুলো আছে আপডেট রস ইনসার্ট রস ওই টিউটোরিয়ালগুলো দেখতেই বুঝতে পারবেন কীভাবে আপডেট করতে হয় তো এবার ডাটা এখান থেকে রিট্রিভ করতে চাইলে যেমন আমরা এখানে যেমন আমরা নর্মালি
সিলেক্ট এ কলাম, একটা কলাম রিট্রিভ করতে পারি। তো এই ডাটা রিট্রিভ করার জন্য আমরা আসলে এখানে আমাদের টিউটোরিয়ালটাকে লেন্দি করে লাভ নেই, আমরা ডাটা রিট্রিভ কীভাবে করতে হয় ডিফল্ট টেবিল থেকে আমরা যেভাবে দেখিয়েছি সেমভাবেও এখান থেকে করা যাবে। জাস্ট আপনারা টেবিলের নাম হিসাবে এই কাস্টম টেবিলটাকে ইউজ করেন, তাহলেই ডাটা রিট্রিভ হবে। তো এখান থেকে আপনারা এই ফাংশনগুলো দিয়েই ডাটা রিট্রিভ করতে পারবেন। গ্যাট র, গ্যাট ভার, ঠিক আছে, তো এভাবে করতে পারবেন। যেমন আমরা একটা দেখিয়ে দিই এখান থেকে wpdb গ্যাট ভার। তো এইখানে যেমন এখানে আছে, এখান থেকে আমরা এই উদাহরণটাই দেখাই, আমরা ডাটা রিট্রিভ করব। এখানে wpdb গ্যাট ভার সিলেক্ট কাউন্ট ফ্রম wpdb ইউজার্স, আমাদের টেবিলটা হচ্ছে এইটা। এখন আমাদের টেবিলের নেমটা এখানে ডাইরেক্টলি বসালেই চলবে। আমরা টেবিল, এই টেবিল থেকে ডাটা কাউন্ট করব, সিলেক্ট, আমরা সিলেক্ট অল করি ডাইরেক্টলি, কাউন্ট করার প্রয়োজন নেই, আমরা সিলেক্ট অল। এবার গেট ভার আমাদের ইউজার কাউন্ট, আমাদের এখানে ডাটা, আমরা একটা প্যারামিটার ভ্যারিয়েবল নিয়ে ডাটা, আমরা কলাম অফসেট করব হচ্ছে, পরবর্তী প্যারামিটারগুলো আমরা দেখাচ্ছি, কলাম অফসেট রো অফসেট। তো আমাদের কোনো কলাম অফসেট করার প্রয়োজন নেই, জিরো, সরি, আমাদের কলাম আমরা অফসেট করব, আমরা রোটা অফসেট করব না, যেহেতু আমাদের একটা রই আছে। যেটা আমরা কলাম অফসেট করলাম টু, অর্থাৎ দুটা কলাম বাদ দিয়ে পরে কলামটা দেখাবে। যেমন এখানে প্রথম কলাম, দুটা টাইম কলাম চলে গেল, তো নেমটা, প্রথম রোয়ের নেমটা চলে আসবে এটার, এটার ভ্যালু হিসাবে ইকো ডাটা। আপনারা আমার wpdb ফাংশনগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ডাটা রিট্রিভ করতে হয়। এবার আমরা এইখানে প্রিন্ট করি, তো আমাদের ভ্যালু চলে এসেছে জয়েন্স, আমাদের এইখান থেকে এই দুইটা কলাম অফসেট করার পর তিন নম্বর কলামটা। যদি আমরা তিনটা কলাম অফসেট করি তাহলে ওয়ান টু থ্রি এটা আসবে, হ্যালো আই এম কুল। এবার আমরা এখানে রিফ্রেশ দিই, এই হচ্ছে আমাদের কাস্টম টেবিল তৈরি করার সিস্টেম এবং ডাটা ইনসার্ট এবং রিট্রিভ করার স্টাইল। আমরা প্লাগইন যখন তৈরি করব বা থিমের ফাংশন থেকে যদি কোনো টেবিল তৈরি করতে চাই, অবশ্যই অ্যাকশন হুক, আফটার সেটিং থিম একটা অ্যাকশন হুক আছে, এগুলো ইউজ করব। তো আপনারা এই অ্যাকশন হুকগুলো দেখবেন, আমাদের অ্যাকশন, এই অ্যাকশন হুক নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, তখন এটা বুঝতে পারবেন। তো আশা করি আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা কাস্টম টেবিল তৈরি করতে পারি। তো থ্যাংক ইউ।